প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি মোসামাত রাবেয়া বেগম। আশা করি আল্লাহর অসীম কৃপায় তোমরা সবাই বাসায় এই করোনাকালীন সময় ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে পড়াবো। কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ, দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ, গৃহপালিত পাখির আবাসন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো, গৃহপালিত আবাসন কি? পারিবারিকভাবে 10 হতে 15টি মুরগি যদি আমরা গ্রামে বা বাসায় পালন করি, তাহলে রাতে আশ্রয়ের জন্য আমরা মুরগির জন্য ঘর বা আবাসন তৈরি করা হয়। কিন্তু বাণিজ্যিক অথবা আধুনিকভাবে যদি আমরা মুরগি পালন করি, তাহলে অবশ্যই মুরগি হাঁস মুরগির জন্য আবাসন তৈরি করতে হবে। আবাসন তৈরি করতে গেলে আমাদের কিছু উদ্দেশ্য সামনে রেখে এই গৃহপালিত মুরগির আবাসন স্থাপন করতে হবে। যেমন গৃহপালিত আবাসন পরিবেশটা সুন্দর হতে হবে, আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, মেইন কথা মনোরম পরিবেশে হতে হবে, ডিম সংগ্রহ ব্যবস্থা করা, টিকা দেওয়ার ব্যবস্থা করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাদের বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার দেওয়া, ডিম সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে, লিটারের ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন প্রকার রোগ বালাই যদি হয় সেগুলো নির্ণয় করার জন্য আমাদের লোক নিয়োগ করতে হবে। যেন কম সংখ্যক লোক দিয়ে যেন আমরা গৃহপালিত পাখির খামারটা যেন আমরা চালাতে পারি, সেই ব্যবস্থাও করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাঁস মুরগি আবাসন তৈরির ধাপ সময়, যখনই আমরা গৃহপালিত হাঁস মুরগি পালন করব, তখন তাদের আবাসন তৈরি কতগুলো ধাপ আছে, এই ধাপগুলো আমরা মেনে চলব। এক, হাঁস মুরগির আবাসনের স্থান নির্বাচন। তাহলে আমরা কীরকম জায়গায় হাঁস মুরগির স্থান নির্বাচন করব, সেই সম্পর্কে আমি তোমাদের বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। এক নম্বর, হাঁস মুরগির স্থানটা সবসময় উঁচু এবং বন্যামুক্ত স্থানে হতে হবে। আলো পাতা যেন চলাচল করে এই ব্যবস্থাও থাকতে হবে। বিদ্যুৎ এবং আলো বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। এরপর গ্রাম অথবা রাস্তা অথবা মহল্লা থাকে, লোকালয় থাকে, একটু দূরে হতে হবে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে। এছাড়াও আমাদের আছে হাঁস মুরগিকে যেন কম লোক সংখ্যা দিয়ে যেন আমরা খামার চালনা করতে পারি, এই ব্যবস্থা ঠিক রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ঘরের ডিজাইন নির্বাচন করা, কীভাবে আমরা হাঁস মুরগির ঘর নির্বাচন করব। হাঁস মুরগির ঘর যখনই তৈরি করব, তখনই আমাদের মাথায় চিন্তা রাখতে হবে যে কীরকম ঘর করলে আমরা সহজে হাঁস মুরগি পরিচর্যা করতে পারবো। ঘরটি আয়তাকার হলে সবচেয়ে ভালো হয়। ঘরের দৈর্ঘ্য যাই হোক না কেন, প্রস্থ যেন 4.5 হতে 9 মিটার হলে সবচেয়ে ভালো হয়। ঘরের ডিজাইনের ওপর ভিত্তি করে হাঁস মুরগির ঘরকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। এক, শেড টাইপ ঘর। দুই, গ্যাবল টাইপ ঘর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এই শব্দটা হয়তো নতুন মনে হবে। শেড টাইপ ঘর কাকে বলে? শেড টাইপ ঘর হলো একতলা বিশিষ্ট। একতলা বিশিষ্ট ঘর তৈরি করতে খরচ কম। যে সকল অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, সে সকল অঞ্চলে আমরা হাঁস মুরগি পালনের জন্য শেড টাইপ ঘর তৈরি করে থাকি। দুই, গ্যাবল টাইপ ঘর। গ্যাবল টাইপ ঘর আবার কোন প্রকৃতি তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো এই ঘরগুলো দেখেছ। গ্যাবল টাইপ ঘর হবে দুই তলা বিশিষ্ট। এই ঘর তৈরি করতে খরচ বেশি পড়বে, তবে শিক্ষার্থী বন্ধুরা, এই ঘরটা সে সকল জায়গায় বেশি তৈরি করা হয় যে সকল অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। কেন বৃষ্টিপাত? গ্যাবল টাইপ ঘর দুই তলা এরকম হবে, দুই সাইডে দুইটা তলা থাকবে, উঁচু থাকবে, বৃষ্টি পড়লে সহজে দ্রুত গতিতে পানিটা নেমে যাবে। এই ঘর তৈরি করতে খরচ বেশি হয়। এবং এই ঘরের সুবিধা হলো ভিতরে আমরা চালার নিচে আমরা সিলিং দিতে পারি, তাহলে কী হয়,
গরম ভাব কম হয়। শিক্ষার্থী বন্ধুরা, হাঁস মুরগি পালনের জন্য বিভিন্ন ঘর তৈরির পরিকল্পনা, আমরা তো এই যে হাঁস মুরগি ঘর তৈরি করব, তখন আমরা বিভিন্ন ঘর পরিকল্পনা করে থাকি। শুধু আবাসন তৈরি করলেই চলবে না, শেড টাইপ এবং গ্যাবল টাইপ ঘর তৈরি করলেই চলবে না, তখন বিভিন্ন ঘর তৈরি পরিকল্পনা করতে হবে। হাঁস মুরগি এক নম্বর আছে তোমাদের বুড়ার ঘর। বুড়ার ঘর কি তোমাদের এই জিনিস সম্পর্কে সম্ভব জ্ঞান ধারণা থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বুড়ার ঘর হচ্ছে যে ঘরে ডিম থেকে বাচ্চা ফুটে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত আমরা এখানে লালন পালন করি। বিশেষ করে কৃত্রিম তাপমাত্রা, খাদ্য, পানি এবং লিটারের ব্যবস্থা করা হয়। এরপর আছে হলো বাউন্ত মুরগির ঘর। বাউন্ত মুরগির ঘর কোনগুলো? যে মুরগিগুলো ডিম দর বয়স হবে সেই সকল মুরগি আমরা 5 থেকে 20 সপ্তাহ পর্যন্ত এই ঘরে পালন করে থাকি। এই ঘরকে আমরা বাউন্ত মুরগি ঘর বলি। তবে এখানে 5 থেকে 20 সপ্তাহ পর্যন্ত এই ঘরে আমরা বাউন্ত মুরগি লালন পালন করে থাকি। এরপর আছে ডিম পাড়া মুরগির ঘর। ডিম পাড়া মুরগির ঘর কোনগুলো? যে মুরগিগুলো ডিম দিবে, বিশেষ করে 21 সপ্তাহ থেকে 72 সপ্তাহ পর্যন্ত এই ঘরে আমরা এই ডিম পাড়া মুরগিগুলো পালন করে থাকি। এই 21 সপ্তাহ থেকে 72 সপ্তাহ পর্যন্ত এই মুরগিগুলো আমরা লালন পালন করব, খাওয়া দাওয়া দেবো, এখানে ডিম পারবে এবং 72 সপ্তাহ পর মুরগিগুলো ডিম পাড়া কমে যাবে, তখন আর আমরা এই ঘরে মুরগি পালন করি না। কেন? 72 সপ্তাহ পর এই মুরগিগুলো পরিত্যক্ত মুরগি হিসেবে পরিণত হয়, তখন আমরা এগুলো বিক্রি করে দিই। শিক্ষার্থী বন্ধুরা এরপর আসা হলো হ্যাচারি ঘর। হ্যাচারি ঘর কি? হ্যাচারি ঘর হলো যে ঘরে ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটে বাচ্চা বের করা হয়, সে ঘরকে আমরা হ্যাচারি ঘর বলে থাকি। এই ঘরে শুধু বাচ্চাগুলো আমরা পালন করে থাকি, ডিমটা ফুটে বের হবে। এরপর আছে ব্রয়লার ঘর। তোমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই ব্রয়লার মুরগি চেনো, ঠিক ওই মুরগি পালনের জন্য আমরা ব্রয়লার ঘর করে থাকি। যে ঘরে মাংস উৎপাদনের জন্য ব্রয়লার মুরগি লালন পালন করা হয়, বিশেষ করে 4 থেকে 7 সপ্তাহ পর্যন্ত এই ঘরে আমরা এই ব্রয়লার মুরগি লালন পালন করি, খাওয়া দাওয়া দিই, মুরগিকে মাংসের জন্য বড় করা হয়ে থাকে। এই 4 থেকে 6 সপ্তাহে ব্রয়লার মুরগির মাংস হবে 1 থেকে 1.5 কেজি, তখন আমরা এগুলি বিক্রির ব্যবস্থা করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো হাঁস মুরগির ঘর তৈরি করা, কীভাবে আমরা হাঁস মুরগির ঘর তৈরি করব। হাঁস মুরগির ঘর তৈরি করলে কতগুলো জিনিস আমাদের জানতে হবে। 1. ছাদ বা চালা তৈরি করা। ছাদ, বাংলাদেশে মানুষ গ্রাম অঞ্চলে অথবা শহর এলাকা হাঁস মুরগির খামার করে থাকে। হাঁস মুরগির খামার যখনই আমরা করতে যাবো, তখনই আমরা প্রথমেই লক্ষ্য রাখবো সেই ঘরের ছাদটা কী দিয়ে তৈরি করতে হবে। আমরা ছাদ সাধারণত সিমেন্ট কংক্রিটের ঢালাই ছাদ অথবা টিন, সন, গাছের পাতা, বিশেষ করে গোল পাতা, উপকূল এলাকা হলে গোল পাতা দিয়ে ঘরের ছাদ তৈরি করা হয়ে থাকে, অথবা সন, খড় ইত্যাদি আমরা ঘরের ছাদটা তৈরি করে থাকি। তাহলে বাণিজ্যিকভাবে যখন আমরা শহরের এলাকা আমরা যখন হাঁস মুরগি খামার করব, তখন সিমেন্ট অথবা কংক্রিটের ছাদ হলে সবচেয়ে ভালো হয়, তবে টিন দিয়েও আমরা ছাদ তৈরি করতে পারি। এভাবে আমরা ঘরের ছাদ তৈরি করে থাকব। এরপর আসে হলো তোমাদের শিক্ষার্থী বন্ধু ঘর মেঝে। মেঝে সাধারণত হাঁস মুরগির জন্য পাকা অথবা কাঁচাও হতে পারে, তবে পাকা হলে সবচেয়ে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্নর জন্য। আর যদি কাঁচা হয় তাহলে আমরা একটু উঁচুতে টং ফেলে আমরা মুরগি পালন করব, তাহলে কী হবে, পয় নিষ্কাশনের সুবিধা হবে। এরপর দেওয়াল। দেওয়াল কীভাবে আমরা তৈরি করব? দেওয়াল টিনের অথবা ইট দিয়ে পাকা করে আমরা তুলতে পারি, টিন দিয়েও বেড়া দেওয়া যায়, অথবা যে কোনো অ্যাডভেস্টার যেগুলো টিন আছে এগুলো দিয়ে আমরা বেড়া দিতে পারি। এইভাবে আমরা চতুর্দিকে আমরা বেড়া দিয়ে নিতে পারি। জানালা, যদি ঘরের দৈর্ঘ্য বেশি হয় এবং পোস্ত অথবা পাশ যদি ছোট হয় তাহলে জানালা প্রয়োজন। আর সাধারণত হাঁস মুরগির ঘরে জানালা বেশি প্রয়োজন হয় না। আমরা যখনই ইটের গাঁথনি দিয়ে ঘর তৈরি করি তখন আমাদের অর্ধেক গাঁথনি থাকে আর অর্ধেক নেট দিয়ে তৈরি করা হয়। তখন এই নেট যদি থাকে, যখন বৃষ্টি বাদল অথবা ঝড় তুফান হবে অথবা শৈত্য প্রভাব হবে শীতকালে,
হাঁস মুরগির যেন ক্ষতি না হয় তখন আমরা কি করি ত্রিপল অথবা পলিথিন ব্যাগ মোটা পলিথিন দিয়ে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো দিয়ে আমরা কি করি চতুর্দিকে ঢেকে দেওয়া হয় আর এছাড়াও আমাদের নেট দেওয়া হয় কেন ওয়ালে দেওয়ালে যেন বাইরে ভিতরে বায়ু চলাচল করতে পারে যেহেতু হাঁস মুরগির ঘর অনেক দুর্গন্ধ হয় যদি বায়ু চলাচল না করে তাহলে অনেক হাঁস মুরগির ক্ষতি হতে পারে এরপর আছে জানালা জানালা আমরা সাধারণত ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের উপর ভিত্তি করে আমরা যদি ইটের গাঁথনি হয় প্রস্থ এবং পার্শ্ব তাহলে আমরা জানালা তৈরি করবো জানালা তৈরি করলেও আমরা কিন্তু আমরা কী করি নেট দিয়ে আমরা দিয়ে দিই শিক্ষার্থী বন্ধুরা এরপর আছে জায়গা হাঁস মুড়ি চলাচলের জন্য হাঁস মুড়িকে প্রয়োজনীয় জায়গা দেওয়া হাঁস মুড়ি যখনই আমরা লালন পালন করি বা খামার দিই তখন একটু জায়গা সামনে রাখলে ভালো হয় তারা চলাচল এবং ডিম পাড়া ধরা কোনো রোগ বালাই যদি হয় তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দর করে দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ পড়েছেন গৃহপালিত পাখির আবাসন ভালো করে পড়বা তোমাদের বাড়ির কাজ থাকবে হোমওয়ার্ক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়িকার গৃহপালিত পাখির আবাসন পড়া তোমরা সবাই ভালো করে পড়বা এবং এখান থেকে 20টা বই নির্বাচনী তোমরা লিখে রাখবা যখন স্কুল খুলবে তখন আমি তোমাদের এই বাড়ির কাজগুলো দেখব আশা করি তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম